প্রিয় 2024 এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমরা যারা ইতিহাসে 2 মার্কস নিয়ে চিন্তিত আছো, তারা সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাও, কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2024 এবং টেস্টের জন্য সেরা 155টি 2 মার্কস উত্তরসহ PDF সহ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা ভালো রেজাল্ট করতে চাও, যারা 11খানাই প্রশ্ন কমন পেতে চাও, অর্থাৎ 16খানা আসে 11টা লিখতে হয়, তো তুমি এখান থেকে কিন্তু আনুমানিক 11টার উপরে কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে? সুতরাং তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি অতি অবশ্যই এইগুলো পড়ে যাও। আমি বলবো তুমি এখান থেকে ডেফিনেটলি কমন পাবেই পাবে। এইবার তোমরা মনে করতে পারো দাদা, যে কী করে তুমি এতটাই গ্যারান্টি দিচ্ছ? দেখো, এটা গ্যারান্টি দেওয়ার এই কারণ হচ্ছে, তুমি তোমার স্কুলের কোচিংয়ের বা তোমার গৃহশিক্ষকের যে সমস্ত সাজেশানগুলো আছে সেইগুলোর সাথে এইগুলোকে একবার কম্পারেটিভলি তুমি মিলিয়ে দেখো, দেখবে তোমার 90-95% সাজেশান এখান থেকে কিন্তু মিলে যাবেই যাবে। সুতরাং মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোর কিন্তু সংকলন এখানে করা আছে, উত্তরসহ PDF সহ, ঠিক আছে? তো অতি অবশ্যই আমি এই PDF লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা লিঙ্কে গিয়ে ক্লিক করে ডাউনলোড করতে পারবে না, তারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেখান থেকে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি কিন্তু তোমাদেরকে PDFটা কীভাবে পাবে সেটা বলে দেবো। এই PDFটার রেট হচ্ছে 59। তোমরা যদি আমাকে 59 পে করো, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা কিন্তু এই PDFটা পেয়ে যাবে, অত্যন্ত কম দামে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো চলো বন্ধুরা, পরপর দেখে নাও কী কী প্রশ্ন তোমরা পাবে এবং উত্তর পাবে কেমন, আর উত্তরের কোয়ালিটিগুলো কেমন এবং PDFের কোয়ালিটিটা কেমন সেটা জাস্ট একবার দেখে নাও। তো দেখো, এখানে হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন, যে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো, নিম্নবর্গের কয়েকজন ইতিহাস চর্চাবিদের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। পরবর্তী কোশ্চেন, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার 2টি গুরুত্ব লেখো, ঠিক আছে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন PDF, আমি বলছি যে কেউ পড়তে পারবে, যে কেউ এখানে কিন্তু পড়তে পারবে। অনেকেই বলে দাদা যে তুমি কেন প্রিন্টেড নোট বানাও না, দেখো হাতে লেখা নোটসের একটা মর্যাদা আলাদা, বা আমাকেও অফলাইনে পড়াতে হয় তো সবাই অতটা জেরক্স করে উঠতে পারে না, সেই কারণে এইগুলো করতে হয়। যারা আমার স্টুডেন্ট যারা দেখেও লিখে নেয়, আবার অনেকে জেরক্স করে নেয়, ঠিক আছে? সুতরাং প্রিন্ট আউটটা অনেক খরচ হয়ে যায়, যে কারণে আমাকে হাতে লিখে বানাতে হয়। তারপর দেখো সামাজিক ইতিহাস কাকে বলে, তারপর দেখো স্থানীয় ইতিহাস বলতে কী বোঝায় এর গুরুত্ব লেখো, তারপরে দেখো ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশপত্র বন্ধ করে দেয়। এবং এই নোটসের আরেকটা গুণ হচ্ছে, যেটা সম্পূর্ণ পয়েন্টস ওয়াইজ নোট, তোমরা দেখতে পাচ্ছ এখানে সবটাই আমি কিন্তু এরকম পয়েন্ট ভিত্তিক লিখেছি। এরকম নয় যে তুমি এইগুলো লিখলে 2 মার্কস পাবে না, তুমি যদি এরকমভাবে লিখে আসতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু ফুল মার্কস পাবেই পাবে। সুতরাং কোনো অবহেলা নাই, যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা ভালো রেজাল্ট করতে চাও, তারা ডেফিনেটলি এটা নিয়ে পড়ে দেখো, তুমি টেস্টেই ভালো রেজাল্ট করতে পারবে, মাধ্যমিকেও ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? ইভেন তোমার যদি সংশয়ও থাকে, বাড়ির যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকে, এবং যদি তোমার স্কুলের বা কোচিংয়ের টিচার থেকে থাকেন, তো তুমি অবশ্যই তাকে কিন্তু দেখাবে যে স্যার আমি এই নোটসটা যদি পড়ে যাই বা লিখে আসি তাহলে কি ফুল মার্কস পাবো। আমি আশা করি ওই শিক্ষিত শিক্ষক কিন্তু তোমাকে অতি অবশ্যই কিন্তু সাজেস্ট করবেন, স্যার বা ম্যাম, যে হ্যাঁ এটা পড়লে কিন্তু ফুল মার্কস পাওয়া যেতে পারে, ঠিক আছে? তো তোমরা অতি অবশ্যই এটা নিয়ে পড়বে। দেখো 6 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী? তার পরবর্তী প্রশ্ন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়? 8 নম্বর প্রশ্ন, দেখো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? 9 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো 10 নম্বর, সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? তারপরে দেখো আধুনিক ভারত ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কী কী? তারপরে দেখো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের 2টি সুবিধা 2টি অসুবিধা। আমি একটা পেজের মধ্যে 2টো সুবিধা 2টো অসুবিধা লিখে দিয়েছি, যার পরীক্ষা যেমন আসবে সে তেমন লিখবে। এর পরবর্তী কোশ্চেন দেখো, জওয়াহরলাল নেহরুর ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলো লিখেছিলেন তার গুরুত্ব কী ছিল? তারপরে দেখো সম্প্রকাশ পত্রিকার বিষয়বস্তু বা গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো খাদ্যাভ্যাসী ইতিহাস চর্চার 2টি গুরুত্ব লেখো, ঠিক আছে? এরপরে দেখো আধুনিক ইতিহাস চর্চা ফটোগ্রাফির অবদান বা গুরুত্ব লেখো। তো আমি এরকমভাবে পরপর তোমাদের কিন্তু 4 মার্কস এবং 8 মার্কস সমস্ত কিছুই দিয়ে দেবো, সবটাই পেয়ে যাবে। জাস্ট একটু আমাকে লেখার টাইম দাও, সবগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো, ঠিক আছে? তার পরবর্তী কোশ্চেন বন্ধুরা, সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী কোশ্চেন পাবে মেকলে মিনিট কী।
তারপরে দেখো উডের ডিসপ্যাচকে মহাসনদ বলা হয় কেন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে বাংলার নারী ইতিহাসে নারী শিক্ষার প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। তার পরবর্তী কোশ্চেন দেখো পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের অবদান লেখো। তারপরে তোমরা পেয়ে যাবে সমাজ সংস্কারে নব্যবঙ্গীয়দের ভূমিকা কী ছিল। তারপরে তোমরা পেয়ে যাবে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন। তার পরবর্তী কোশ্চেন পাবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল। তারপর দেখো নববিধান কী। তারপরে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। এর পরবর্তী পাবে নব্য বেদান্ত কী। তারপরে পাবে দেখো ব্রহ্ম সমাজের যে কোনো দুটি সংস্কারমূলক কাজের উইলেখ করো। তারপরে পাবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল কেন বা এর উদ্দেশ্য কী। তারপরে দেখো কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তার পরবর্তী কোশ্চেন দেখো ভারতের শিক্ষার ইতিহাসে 1813 খ্রিস্টাব্দের সনদের আইনের গুরুত্ব কি। তারপরে দেখো প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয় একজন করে উদাহরণ দাও। তার পরবর্তী কোশ্চেন হার্ডিন্সের ঘোষণার গুরুত্ব কি। তার পরবর্তী কোশ্চেন পাবে কে কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপরে পাবে হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন। তারপরে পাবে লালন ফকির স্মরণীয় কেন, ঠিক আছে। তারপরে পাবে বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন। এর পরবর্তী কোশ্চেন পাবে বন্ধুরা তিন আইন কি। তারপরে পাবে বিদ্যাসাগরকে কেন ট্র্যাডিশনাল মডার্নাইজেশন মডার্নাইজার বলা হয় বা বলেছেন, কে বলেছেন এরকম। তারপরে দেখো নীলকরা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো তা লেখো। তারপরে পাবে তোমরা খুদকাটি প্রথা কি। তারপরে তারেকি মোহাম্মদিয়া কি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এখানে উত্তর লেখা। তারপরে দুদুমিয়া স্মরণীয় কেন। তার পরবর্তী কোশ্চেন বন্ধুরা পাবে তিতুমির স্মরণীয় কেন। তার পরবর্তী পাবে রানী শিরোমণি বিখ্যাত হওয়ার কারণ কি। এর পরবর্তী কোশ্চেন পাবে তোমরা মুন্ডা উলগুলান কি। তার পরবর্তী পাবে কেনারাম ও বেসারাম কি। তার পরবর্তী কোশ্চেন দামিনী কোহ কি। এর পরবর্তী কোশ্চেন পাবে ফরাদি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল। তারপরে দেখো ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল। তার পরবর্তী পাবে নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল। সম্পূর্ণ পয়েন্ট ওয়াইজ কিন্তু তোমরা পেয়ে যাবে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। তার পরবর্তী কোশ্চেন দিকু ও চুয়ার বলতে কী বোঝো। তারপরে দেখো বিদ্রোহ বিপ্লবের মধ্যে পার্থক্য কী। তার পরবর্তী দেখো এলাকা ও এলাকা চাষ ও বি এলাকা চাষ বলতে কী বোঝো। কামিয়াতি ও হারোয়াতি কি। তারপরে দেখো দারুল হারব ও দারুল ইসলাম শব্দ দুটি অর্থ কি। তারপরে বাঁশের কেল্লা কি। তারপরে পাবে ওয়াহাবী আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। তারপরে বারাসাত বিদ্রোহ কি। তারপরে দাদন বা দাদন প্রথা কি। তারপরে পাবে তিনকাটিয়া প্রথা কি। তারপরে অভ্যুত্থান বলতে কী বোঝো। এরপরে বিপ্লব বলতে কী বোঝো। এর পরপরই পাবে বিদ্রোহ বলতে কী বোঝো, বিপ্লব বলতে কী বোঝো। তারপরে দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভাকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। তারপরে পাবে তোমরা 19 শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলে কেন। তারপরে পাবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন। এর পরবর্তী পাবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন ও কেন। তারপরে পাবে দেখো কোন চুক্তিতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন। এর পরবর্তী পাবে কোন যুক্তিতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়। এর পরবর্তী তোমরা পেয়ে যাবে ইলবার্ট বিল কি, ইলবার্ট বিলের বিরোধিতার কারণ কি। তার পরবর্তী পাবে তোমরা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণটি আলোচনা করো। এর পরবর্তী পেয়ে যাবে তোমরা ভারত সভা প্রতিষ্ঠার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। তার পরবর্তী কোশ্চেন পেয়ে যাবে হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। তারপরে পাবে 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষ আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল। এর পরবর্তী কোশ্চেন বন্ধুরা পাবে 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান লেখো। তার পরবর্তী পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস কীভাবে জাতীয়তাবাদের প্রসারে সাহায্য করেছিল। এর পরবর্তীতে তোমরা পাবে 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের অবদান লেখো। তার পরবর্তী কোশ্চেন পাবে বন্দে মাতরম সঙ্গীত বিখ্যাত কেন। তারপরে পাবে নানা সাহেব বিখ্যাত কেন। তার পরবর্তী পাবে ঝাঁসি রানী বিখ্যাত কেন।
তার পরবর্তী কোশ্চেনগুলো পাবে বঙ্গভাষ টীকালেখ বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, এর পরবর্তী কোশ্চেন পাবে টীকালেখ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেন পাবে বন্ধুরা টীকালেখ দেশীয় ভাষা সংবাদপত্র আইন, ঠিক আছে। তারপরে পাবে অস্ত্র আইন কি, তারপরে হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদের পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, এর পরবর্তী তোমরা পাবে শ্রীরামপুর ত্রয়ী কারা বিখ্যাত কেন, তারপরে পাবে শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, তার পরবর্তী কোশ্চেন পাবে কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়, তারপরে পাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন, তারপরে তোমরা পাবে বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি, তার পরবর্তী কোশ্চেন পাবে ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল, তারপরে তোমরা পেয়ে যাবে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, নেক্সট কোশ্চেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, নেক্সট কোশ্চেন কাকে কেন বিদ্যাবনিক বলা হয়, তার পরবর্তী কোশ্চেন ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, এর পরবর্তী কোশ্চেন আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, তার পরবর্তী কোশ্চেন পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেন দেখো তারকনাথ পালিত স্মরণীয় কেন, তার পরবর্তী কোশ্চেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন, এর পরবর্তী কোশ্চেন দেখো কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর এর প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, তার পরবর্তী কোশ্চেন বন্ধুরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী পিছিয়ে ছিল কেন, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন একা আন্দোলনের কারণ কি ছিল, তার পরবর্তী দেখো তিনকাঠিয়া প্রথা কি, তারপর দেখো ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি ছিল, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেন সীমান্ত গান্ধী কাকে বলা হতো, তার পরবর্তী কোশ্চেন চৌরি চৌরা ঘটনার গুরুত্ব লেখো, এর পরবর্তী কোশ্চেন দেখো ওয়ার্কার্স অ্যান্ড পিজন পার্টি কেন প্রতিষ্ঠিত হয়, তারপরে দেখো ওর বাবা রামচন্দ্র স্মরণীয় কেন, এর পরবর্তী কোশ্চেন কে কবে কেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেন পেয়ে যাবে তোমরা কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, তার পরবর্তী কোশ্চেন পাবে বারদৌলি সত্যাগ্রহ কি, তার পরবর্তী কোশ্চেন পাবে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল, এর পরবর্তী কোশ্চেন মাদার ইপাসি স্মরণীয় কেন, তার পরবর্তী কোশ্চেন পাবে কলিব্রাস ও উজালিব্রাস কি, তার পরবর্তী কোশ্চেন পাবে মোপলা বিদ্রোহ কি, তার পরবর্তী কোশ্চেন পাবে বন্ধুরা অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো, তার পরবর্তী কোশ্চেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, এর প্রতিষ্ঠার উদ্দেশ্য, নেক্সট কোশ্চেন রশিদ আলী দিবস কেন পালন করা হয়, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেন দেখো দলিত কি কাদের বলা হয়, তার পরবর্তী কোশ্চেন দেখো সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি, তার পরবর্তী কোশ্চেন ভাইকম সত্যাগ্রহ কি, তার পরবর্তী কোশ্চেন বেঙ্গল ভলেন্টিয়ার্স কি, নেক্সট কোশ্চেন প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন, তার পরবর্তী কোশ্চেন বীণা দাস বিখ্যাত কেন, তার পরবর্তী দেখো ননীবালা দেবী বিখ্যাত কেন, অরন্দন দিবস কে কবে প্রবর্তন করেন, এর উদ্দেশ্য কি ছিল, তার পরবর্তী কোশ্চেন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, তার পরবর্তী কোশ্চেন মাদাম কামা বিখ্যাত কেন, পরবর্তী কোশ্চেন জ্যোতিবা ফুলে বিখ্যাত কেন, তার পরবর্তী কোশ্চেন সূর্য সেন বিখ্যাত কেন, তার পরবর্তী পুনা চুক্তির দুটি শর্ত গুরুত্ব লেখো, এর পরবর্তী কোশ্চেন বন্ধুরা দেখে নাও ভগৎ সিং স্মরণীয় হওয়ার কারণ কি বা বিখ্যাত কেন, একই ব্যাপার কল্পনা দত্ত বিখ্যাত কেন, তারপরে দেখো মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো, তার পরবর্তী কোশ্চেন দেখো কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয় অথবা কাকে কেন ভারতের বিসমার্ক বলা হয়, তার পরবর্তী দেখো কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন, তার পরবর্তী কোশ্চেন দেশীয় রাজ্য বলতে কি বোঝো, তার পরবর্তী এলওসি কি, তারপরে হচ্ছে উদ্বাস্তু বলতে কি বোঝো বা উদ্বাস্তু কারা, তারপরে পেপসু কি, আজাদ কাশ্মীর কি, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো, নেক্সট কোশ্চেন ভারতের স্বাধীনতা আইন কি, তারপরে জেভিপি কমিটি কি, তারপরে দেখো স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়, এর পরবর্তী কোশ্চেন পাবে প
পত্তি বা পত্তি শ্রীমার শ্রী রামালু স্মরণীয় কেন? ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন, দিল্লি চুক্তি কি অথবা নেহেরু লিয়াকত চুক্তি কি? তারপরে দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়? আর হচ্ছে 154 নম্বর কোশ্চেন পাবে, দর কমিশন বা দার কমিশন কেন গঠিত হয়? ঠিক আছে, তারপরে হচ্ছে পশ্চিমবাংলার উদ্বাস্তুর পুনর্বাসনে ডক্টর বিধানচন্দ্র রায়ের ভূমিকা আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের টোটাল 55 2 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, যদি তোমরা এই কোশ্চেনগুলো করে যাও, আমি ডেফিনেটলি গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমরা কিন্তু এখান থেকে ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে। ঠিক আছে, সুতরাং যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা ভালো রেজাল্ট করতে চাও, আমি তাদেরকে বলতে চাই, তুমি এই পিডিএফটাই পড়ে যাও। এর বাইরে আশা করি প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন পড়বে না। এখান থেকে কিন্তু তোমার যে 11টা 16টা প্রশ্ন থাকে, 11টা লিখতে হয়, তুমি কিন্তু ডেফিনেটলি কমন পাবেই পাবে। এছাড়াও আমি সমস্ত সাবজেক্টে সাজেশান দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।